হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। কিন্তু এই বৃষ্টির জন্য কেউই ভালো নেই। চারিদিকে সব বন্যা হয়ে গেছে, ঘর বাড়ি সব ভেঙে যাচ্ছে যা দেখছি চারিদিকে। তো আমাদের এদিকেও বৃষ্টি কমেনি, বৃষ্টি হয়েই যাচ্ছে। আজকে একটু সকালবেলা রোদ হয়েছে, কালকে তো অতগুলো জামা কাপড় কাচলাম, প্রচুর বৃষ্টি এসে যাচ্ছে তাই অবস্থা। তো জড় করে রেখে দিয়েছিলাম নিচে, মেলার জায়গা নেই, অত মেলার জায়গা থাকে? ওই যে আজকেও আবার কেচেছি এক গামলা, আর এই যে এগুলো মেলবার ছাদটা দেখো কেমন ভিজে হয়ে আছে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম প্রচুর বৃষ্টি হচ্ছে সকালবেলায় উঠেই। কতক্ষণ পরে মানে এক্ষুনি রোদটা উঠলো, আমার কাজ কিন্তু হয়ে গেছে, উঠেছি আমি অনেকক্ষণ আজকে। তো ঘুম থেকে তাড়াতাড়ি আমি উঠেছি, তার কারণ বড় ছেলে স্কুল আছে, আজকে সোমবার, সেই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি। এবার তারপর দেখছি নোটিশ এলো আজকেও স্কুল হবে না, ওই বৃষ্টির জন্য স্কুলের সামনে জল জমে আছে, তার জন্য আজকেও স্কুল হবে না। তো ভালোই হলো, আমার কাজও কমপ্লিট হয়ে গেছে, সব বাসি কাপড় বদলে নিয়েছি, ছোটো সোনাকে খাইয়ে দিয়েছি, এবার নিচে যাবো ভাতটা বসাবো তাড়াতাড়ি। মায়ের এখনও কাজই হয়নি, আমি তাড়াতাড়ি কাজ সেরে নিয়েছি একদম। চাটা খাবো, চা খাইনি এখনও, চাটা খাবো খেয়ে তারপর নিচে যাবো, জামা কাপড়গুলো মেলে দিই। অনেক জামা কাপড় জড়ো হয়েছে এই যে, আর আজকে ওগুলো কাচলাম, জামা কাপড়গুলো মেলে দিয়ে চা খাবো খেয়ে নিচে যাবো। যাই হোক, বৃষ্টির জন্য বড় ছেলে কিন্তু লম্বা ছুটি খেয়ে নিল, ওই যে শুক্র থেকে সোমবার, শুক্রবারে ছুটি হয়েছিল বৃষ্টির জন্য। শনিবার রবিবার তো এমনিই ছুটি থাকে, আর সোমবার আজকেও স্কুল হলো না, ওর তো ভীষণ আনন্দ। ঘুম থেকে উঠে আমি তো জানি না যে স্কুল হবে না, তো আমি পুরো রেডি হচ্ছিলাম আর কি। তারপরে ওর SMSটা দেখলাম যে একটা নোটিশ আছে স্কুল থেকে, সকালবেলাতেই দিয়ে দিয়েছিল 7:30টার সময়। তখন নোটিশটা খুলে দেখি যে আজকেও স্কুল হবে না, কারণ ওদের স্কুলের সামনে প্রচুর জল জমে আছে, তার জন্য মানে বাচ্চারা স্কুলে যেতে পারবে না, ঢুকতে পারবে না, তো সেই কারণে। তো বড় ছেলের তো ভীষণ আনন্দ হলো যে স্কুল নেই, স্কুলে যেতে না পারলে খুব ভালো হয়, এরকমটা আগে ছিল না জানো তো। ছোটোবেলায় যতই বৃষ্টি হোক যাই হোক, ও বাড়িতে থাকতোই না, বলতো আমি স্কুলে যাব। সে কি কান্না করে ফেলতো স্কুলে যাওয়ার জন্য, যদি কোনো কারণে শরীর খারাপ করতো, জ্বর হতো, স্কুলে যেতে মানা করতাম, কিছুতেই শুনতো না, জ্বর গায়ে নিয়ে স্কুলে চলে যেত। মানে যত বড় হচ্ছে তত দুষ্টুমি বুদ্ধি মাথায় চাপছে, আর পড়াশোনা করতে চায় না। আর পড়াশোনা করতে চায় না বলা ভুল, পড়াশোনাটা করে টাইম মতো, ঠিক নিজের পড়াটা করে নেয়, তবুও আমাদের চোখে মনে হয় যেন ছেলেটা পড়া করেই না, সবসময় হয়তো ফোন ঘাটে, সবসময় কম্পিউটার ঘাটে, কিন্তু নিজের পড়াটা নিজে ঠিক টাইমে করে নেয়। এবার আমরা বকাবকি করি তাই। তো যাই হোক, তারপরে নিচে গেলাম, নিচে গিয়ে চাটা খেলাম তিনজন মিলে, আর গোবরসোনাকে তো খাইয়ে দিয়েছিলাম আগেই, তারপর ব্লগটা শুরু করেছি। দিয়ে যে নিচে চলে এলাম একদম রান্নাঘরে, আজ তো বেশ রোদ দেখছি জোরেই দিয়েছে, জামা কাপড়গুলো তো অন্তত শুকোবে। আর কড়ায় হাঁড়িটা মাটি দিয়ে দিলাম, আর আমার সকাল সকাল উঠেছি, বড় ছেলে স্কুল আছে বলে, তারপর তো স্কুল নেই বললো। খাবারটা বানাতেই যাচ্ছিলাম তখন ভাবলাম যে ফোনটা একবার চেক করে দেখি যে নোটিশ এসেছে কিনা, কারণ বৃষ্টি তো কাল রাত্রেও খুব প্রচুর পরিমাণে হয়েছে। এবার যদি স্কুলের সামনে জল টল জমে থাকে তাহলে হয়তো নোটিশ পাঠাবে। অনেক সময় কি হয় জানো তো, এবার ফোনের নেট খোলা হয় না, ফোন চেক করা হয় না, নোটিশ এসে যায়, বুঝতে পারি না। একবার এরকম হয়েছিল যে স্কুল বন্ধ হয়েছিল, অথচ নোটিশ আমরা চেক করিনি, স্কুলে পাঠিয়ে দিয়েছি, স্কুল থেকে আবার ফিরে এসেছে, ওর বাবা আমাকে খুব বকাবকি করছিলো যে তুমি নোটিশটা চেক করনি। অনেক সময় হয় না, সবসময় সকালবেলায় তো ফোন হাতে নিয়ে বসে থাকা হয় না। আর আমার ফোনটাতে স্কুলে ওদের দেওয়া ছিল, মানে আমার নাম্বার ওদের স্কুলে দেওয়া ছিল, এবার আমি ভিডিও করি তো তার জন্য ফোনটা আমার বারবার প্রয়োজন পড়ে, তার জন্য এই বছর ওর বাবার ফোনটা দেওয়া হয়, মানে ওর বাবার নাম্বারটা স্কুলে দেওয়া হয়েছে। তো ওর বাবার ফোন থেকে দেখতে হয় নোটিশগুলো, আর ওর বাবা তো সকালবেলা দোকানে ফোন নিয়ে চলে যায়, তো ওর বাবা দেখতেও মনে থাকে না বা অত খেয়াল করে না। আর আমার নাম্বারটা যখন স্কুলে দেওয়া ছিল তখন প্রবলেম একটাই হতো, ওই যে যখন ওদের অনলাইন ক্লাস হতো না, কারণ করোনা হওয়ার পর থেকে তো ডেইলি অনলাইন ক্লাসটাই হতো, স্কুলে যাওয়া বন্ধ ছিল তখন, স্কুল বন্ধ ছিল, তখন ফোনটা সবসময় ওর দরকার লাগতো। পুরো সকাল থেকে 12টা অবধি ওদের কিন্তু ক্লাস হতো, আবার সন্ধেবেলাতেও কিন্তু ক্লাস হতো, সেই জন্য ফোনটা অল টাইম ওর কাছেই থাকতো। এখন মাঝে সাঝে যখন স্কুল বন্ধ হয় তখন আমার রাত্রের দিকে 7:30-7:30 দিকে অনলাইন ক্লাস হয়, এবার যদি ও আমার ফোন নেয় তাহলে তো আমি ভিডিও করতে পারবো না, তাই জন্য ওর বাবা এই বছর ভর্তি করার সময় নাম্বারটা চেঞ্জ করেছে, মানে ওর বাবার নাম্বারটা দেওয়া হয়েছে। তো যাই হোক, তো তারপর আমি এই যে রান্নাঘরে গিয়ে আগে ভাতটা বসিয়ে দিলাম, তারপর দেখছি পাটকাঠিগুলো সব ভিজে গেছে বৃষ্টির জন্য। তাই এই যে দেখো, আমাদের এই যে গোয়াল ঘরটা, মানে এখানে গরু থাকতো, এখানে পাটকাঠিগুলো রাখা রয়েছে, কিন্তু তাও এই পাটকাঠিগুলো ভিজে গেছে, বর্ষাকাল তো যেখানেই থাকবে সেখানে সেই ভিজেই যাবে, একদম স্যাঁতস্যাঁতে হয়ে আছে সব চারিদিকটা। তো গোয়াল ঘর থেকে কটা পাটকাঠি ভেঙে নিয়ে এই যে রান্নাঘরে চলে এলাম। আর আমার বড় ছেলে বাড়ি থাকলে আমাকে ক্যামেরা ধরে দেয়, আমার বেশ ভালো লাগে, ওই
ও একটু যদি ক্যামেরা ধরে দেয় আমার খুব ভালো লাগে, ভিডিওটা মোটামুটি বেশ ভালোই করে দিতে পারে ও। আর এই যে দেখো সেই চাল কুমড়ো, দুটো এনেছিল, তার মধ্যে কালকে একটু করেছিলাম ওই যে ওই লাল ডাঁটা শাক চচ্চড়িতে দিয়েছিলাম, আর আর অর্ধেকটা আছে আর এই একটা গোটা। তা এটা মা বললো যে সর্ষে বাটা দিয়ে ডুমো ডুমো করে কাটো, দিয়ে ঝাল চচ্চড়ি করো। চাল কুমড়োটা ভালোই লাগে, খারাপ লাগে না খেতে। চাল কুমড়ো আমাদের বাড়িতে সবাই মোটামুটি খায়। চাল কুমড়ো যদি ডুমো ডুমো করে কেটে সর্ষে বাটা দিয়ে ঝাল করি বেশ ভালোই লাগে। তারপর ভাবলাম যে বাড়িতে কয়েকটা ঘিঁটকুল পাতা হয়েছে, পাতাগুলো তুলে নিয়ে আসি, কারণ আমার সব থেকে প্রিয় খাবার হচ্ছে এই যে পাতা বাটা, মানে যে কোনো বাটা বুটো আমার খুব ভালো লাগে খেতে। তাই ভাবলাম যে পাতাগুলো তুলেই নিয়ে আসি, আর বর্ষার জন্য বেশ কচি কচি পাতাগুলো বেরিয়েছে। তো মানে এই যে আমাদের এই যে কুলতলায়, এখানে খুব বেশি ছিল না, আমাদের বাড়ির সামনে ঢুকতেই একদম যে উঠোন আছে না, ওই উঠোনের মুখে অনেকগুলো হয়েছে। ঘেটকুল পাতাগুলো তুললাম ঠিকই, কিন্তু আদেও রান্না করতে পারবো কি জানি না, কারণ খুচকাচ কিন্তু অনেকগুলো রান্নার আয়োজন হয়েছে। ওই যে চাল কুমড়োটা ঝাল করতে বললো মা, তারপরে মাছ এনেছে, তো আবার চালানি মাছ, কি মাছ বলো তো, ওই ইলিশ মাছের মতো দেখতে, ছোট্ট ছোট্ট, ইলিশ মাছ নয় কিন্তু খোকা ইলিশ না কি একটা বলে, ওই মাছটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয়, সর্ষে দিয়ে ঝাল করলে বেশ ভালো হয়। তো ওই মাছটা চালানি মাছ, তো সেই কারণে আমাদের বাড়িতে কেউ খায় না, মানে আমি খাই, মা খায় না, বাবা খাবে না, তারপরে আমার বর খায় না, আমি খাবো, আমার বড় ছেলে খায়, তাছাড়া কেউ পছন্দ করে না, আর খেলে ওদের অম্বল হয়, তাই জন্য খেতে চায় না, গ্যাস অম্বল হয়ে যায়। তো কিন্তু আমার ভালো লাগে খেতে, তো সেই জন্য মা বললো যে বেসনের বড়া দিয়ে আর পটল আলু দিয়ে একটা তরকারি করো, তা না হলে তোমার বাবা কিছু ভাত খেতে পারবে না, কারণ বাবা আবার চাল কুমড়ো দিয়ে কি আর শুধু ভাত খাওয়া যায়। আর এই যে জল খাবার খাওয়ার জন্য দুটো বড়াও ভাজতে হলো। আর আমার বর তো বাড়িতে নেই, মাঠে গেছে, সেই সকাল থেকে মাঠে পড়ে আছে, ভোরবেলা মানে ঘুম থেকে উঠে বরের মুখটাও দেখতে পায়নি, কখন চলে গেছে মাঠে, চলে গেছে মাঠে। ওই যে আমাদের পাট কাটা হচ্ছে বললাম না, তো আমার বর কিন্তু একা একাই সব কাজ করছে, যেসব জীবনে করিনি সেসব এখন করতে হচ্ছে। তা বলছিল কাল যে সত্যি দোকানে বসে কাজ করা অনেক শান্তি, মাঠে ঘাটে কাজ করা খুব কষ্টকর, কখনো করিনি না, এই প্রথম করছে, মানে প্রথম বলা ভুল, মানে করেছে কিন্তু এতটা চাপ দিয়ে কখনো করেনি, কারণ আমার শ্বশুরমশাই সব কিছুই সামলাতো, আমার বরকে মাঠে যেতেই হতো না, সেই জন্য এখন বুঝতে পারছে যে মাঠের কাজ করা ঠিক কতটা কষ্টকর। সত্যি যারা চাষি তাদের কিন্তু প্রচুর পরিশ্রম হয়, তারপর বাড়িতে ফসল কিন্তু আসে। তো যাই হোক, আমার বর মাঠে গেছে বলে আমি ভাবলাম যে কখন যে আসবে ছুটতে ছুটতে দিয়ে ভাত খাবে, সেই জন্য ভাতটা আমি ভালো করে মেখে চুকে দিয়ে রেডি করে রেখে দিলাম, দিয়ে যখন আসবে তাহলে মাখতে হবে না, ডাইরেক্ট এসে খেয়ে নিতে পারবে। আর এই যে দেখো ওই ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম চাল কুমড়োটা, দিয়ে সর্ষে বাটা দিয়ে একটু ঝাল করছি, এটা কিন্তু খেতে ভালো হয়, একটু মিষ্টি দিতে হয়, আর এর মধ্যে আরও অনেক কিছু দেবো মনে করলে দিতে পারা যায়, যেমন কিনা ছোলা, তারপরে বড়ি ভাজা, কলাইয়ের ডাল ভাজা দিলে বেশ ভালো লাগে খেতে। তো আমি কিছুই দিলাম না, শুধু জাস্ট পাঁচফোড়ন দিয়ে একটু মিষ্টি দিয়েছি, দিয়ে নামিয়ে নিলাম একদম শুকনো শুকনো করে, আর বেসনের বড়াও ভেজে নিলাম। ওই যে তরকারি করতে বললো মা, বেসনের বড়া দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারি করতে বললো, কারণ ওই সব দিয়ে বাবা ভাত খেতে পারবে না সেই জন্য। তাই ভাবছি যে আজকে আর ঘেঁটকুল পাতাগুলো রান্না করব না, কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে জানো তো, এত খুচখুচানি রান্না করতে গিয়ে প্রচুর বেলা হয়ে যাচ্ছে, আর ওই যে উনুনটা জ্বলতে চাইছে না, কারণ বৃষ্টি পড়েছে তো খুব ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে, তাই জন্য উনুনটা ভিজে গেছে, সেই জন্য উনুনটা ভালোভাবে জ্বলছে না, বারবার নিভে যাচ্ছে, তাই অনেকগুলো রান্না করতে গিয়ে সে আমারই কষ্ট হচ্ছে। তাই ভাবলাম থাক পাতাগুলো ফ্রিজের ভেতরে রেখে দিই, কালকে না হয় রান্না করব।
তো যাই হোক, এই যে দেখো ওই বেসনের বড়া দিয়ে পটল দিয়ে তরকারি করলাম। আর তারপর মা বললো যে বড়া যখন তুললে তাহলে একটু টক করে দাও, টক করো, বেশ ভালো লাগে খেতে। তাই একটু টকও করলাম, তেঁতুল গোলা দিয়ে আর কি চারটে বেসনের বড়া দিয়ে টক করে দিলাম। আর এই যে দেখো এই মাছগুলো, এই মাছগুলো কিন্তু ভালো হয় খেতে, কিন্তু খেয়ে সহ্য হয় না, প্রচুর অম্বল হয়ে যায়, কারণ সমুদ্রের মাছ তো, চালানি মাছ সেই জন্য। আর এই মাছটা বললাম না শ্বশুরমশাই খায় না, সেই জন্য ওই বড়ার তরকারিটা করলাম। তারপর মাছটা তেলে দিলাম, দিয়ে জেঠু আবার একটা সিলভার কাপ মাছ এনেছে, তো মা বললো মাছটা কাটতে পারবে না, অনেকটা বড়, তুমি মাছটা কেটে দাও, আমি মাছটা ধুয়ে নিচ্ছি। তাই আমি ছুটে এই যে মাছটা কাটতে এলাম, আর মা ওদিকে মাছটা দেখছে, মানে মাছটা আমি তেলে দিয়ে চলে এসেছি, মাছটা না দেখলে তো পুড়ে যাবে, তাই না? আজকে আবার মানে ওই মাছগুলো যদি না থাকতো তাহলে এই মাছটা আমাকে রান্না করতে হতো, কারণ মাছটা কিছু ছিল না আজকে। তো এই মাছটা ফ্রিজে রেখে দেবো, কালকে টক বা ঝাল করে নেব। তারপর মাছটা ভাবলাম কেটেই যখন ফেললাম, হাতটা যখন আস্বাদ করেছি তাহলে মাছটা ধুয়েই নিই, মা ওদিকে মাছটা ভাজছে না হয় ভেজে নিক। তো আমি মাছটা ধুয়ে ফ্রিজের ভিতরে মাছটা রেখে দিলাম, দিয়ে রান্নাঘরে চলে এলাম। আর এই যে দেখো মাছটা, এই মাছগুলো না ভাজতে গেলে না ফেটে ফেটে যায়, মাছের গাগুলো একটু মানে ভেঙে ভেঙে যায়, টুকরো টুকরো হয়ে যায়। তো মাছটা সর্ষে বাটা দিয়ে একটু ঝাল করলাম। মাছটা খেতে ভালো হয় জানো তো, কিন্তু পেঁয়াজ দিতে নেই এই মাছে, পেঁয়াজ দিলে খেতে ভালো লাগবে না। একটু ঝাল ঝাল করে, একটু মাখোমাখ করে রসা রসা রেখে দিয়ে মাছটা বেশ ঝাল করলাম। দেখোই না কত কি রান্না করে ফেললাম, বড়া দিয়ে তরকারি করলাম, আর এই বাটিতে মাংসটুকুনি কালকে রাত্রের ছিল একটু, সেই মাংসটা গরম করে রেখে দিলাম, আমার বড় ছেলে দুপুরবেলা ভাত দিয়ে খেয়ে নেবে। জলখাবার বেলায় দিতে গেছিলাম কিন্তু ও বললো খাবো না, দুপুরবেলায় খাবো, কারণ ওই সব মাছ ও পছন্দ করে না খেতে, তার জন্য মাংসটা রেখে দিলাম, ও খেতে পারবে দুপুরবেলা। তারপর রান্না তো কমপ্লিট করলাম, রান্না কমপ্লিট করে ছাদে চলে এলাম। কড়াই টড়াই আমি আর কিছু মাজিনি, অনেক বেলা হয়ে গেছিলো রান্না করতে করতে, কত কী রান্না করলাম, তবুও আমার ওই ঘিটকুল পাতাটা আমি রান্না করতে পারলাম না। আমার বড্ড খেতে ভালো লাগে, বড্ড ভালোবাসি ওই পাতাটা, যত রান্নাই হোক না কেন ওই পাতাটা যদি বাটা করতাম আমার ভাত সত্যি উঠে যেত। তো যাই হোক অনেক কিছুই রান্না করে ফেলেছি, আর ওটা করতে গেলে না প্রচুর বাড়াবাড়ি হয়ে যেত, তাই জন্য আর বাটলাম না, ওটা ফ্রিজের ভেতর রেখে দিয়ে চলে এলাম উপরে। তারপর এই যে ছাদে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, কি সুন্দর, মানে সারাদিন যাই হোক একটু রোদ হলে ভালো হয়, রাতের বেলা বৃষ্টি হোক না বিকেল থেকে বৃষ্টি হোক কোনো অসুবিধা নেই, কিন্তু রাত্রে এই সারাটা দিন যদি বৃষ্টি হয় খুব অসুবিধা হয়ে যায়, চারিদিকে স্যাঁত স্যাঁতে ভেজা ভেজা ভাব, তারপরে জামা কাপড়গুলো মেলার জায়গা থাকে না, বিরক্ত লাগে কেমন যেন। যাই হোক জামা কাপড়গুলো বিছানার চাদরগুলো সব শুকিয়ে গেছে। তারপর আমি এই যে চান টান করলাম, চান টান করে গুবলি সোনাকে খাইয়ে দিয়েছি, কিন্তু ঘুম পাড়াতে পারিনি, কারণ সকালে আজকে ঘুমিয়েছে, খুব দুষ্টুমি করে জানো, যখন রান্না করি এত দুষ্টুমি করে, তাই মা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিল। ঘুমালে একটু চুপচাপ থাকে, বেশ কাজগুলো কমপ্লিট করে নিতে পারি, কিন্তু একটু খেলা করে না, এত দুষ্টুমি করে, তাই জলখাবারে ঘুমিয়েছে সকালবেলা 11টা থেকে পুরো 12টা অবধি ঘুমিয়েছে, 1 ঘন্টা, তাই জন্য আর ঘুম নেই চোখে, দুপুরবেলাটা এবার আমাকে পিটিয়ে পিটিয়ে আধমরা করে দেবে, কারণ যা মারে সে কি বলবো। ওই যে দেখো বসে বসে ফোন দেখছে এখন, আর আমার বড় ছেলে আর আমি ভাত খেয়ে নিলাম, কিন্তু আমার বরমশা এখনও বাড়ি আসেনি, তো ভাতটা বেড়ে নিয়ে এলাম। আর আমাদের খেতেও কিন্তু লেট হলো, 3টে বাজে, 3টের সময় ভাত নিয়ে এলাম, আমার বর আসেনি বলে আরও তাড়াতাড়ি করে খাইনি। আমার বড় ছেলে বলল বাবা আসুক তখনই খাবো, আর একসাথে খাই তো ভালো লাগছিল না, কখন আসবে কখন আসবে করতে করতে সেই 3টে বেজে গেছে, তো খিদে পেয়ে গেছে। তারপর 3টের সময় খেতে বসলাম, আর আমার বরের জন্য ভাতটা বেড়ে নিয়ে চলে এসেছি, খেতে খেতে যদি চলে আসে তাহলে চান করে খেতে বসবে, আর যদি না আসে তাহলে ভাতটা আবার চাপা দিয়ে রেখে দেবো। তারপর আমরা খেয়ে দিয়ে মানে 4টে সাড়ে 4টের দিকে খেয়ে দিয়ে আমি বাসনগুলো ধুই, আর আজকে তো অনেক লেট হয়েই গেছে অলরেডি, তো যাই হোক খেয়ে দিয়ে উঠেই আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর সকালবেলা যে দুধটা আমার গুবলি সোনার জন্য নিয়ে আসি, তো ওই দুধটা আমি এই বাসন যখন ধুই তখন ফুটিয়ে নিই, কারণ রাত অবধি থাকে না, সকালে ফোটানো হয় আর বিকেলবেলা একবার করে ফুটিয়ে নিলে তাহলে রাত অবধি থাকে। তো এই যে দুধটা ফুটিয়ে নিচ্ছি, দিয়ে বাসন কোসনগুলো ওদিকে ধুয়ে নিচ্ছি। আর আমার বর বাড়ি এলো ওই 4টের দিকে, 4:45 বাড়ি এলো মাঠ থেকে,
এত তারপর চান টান করে ওকে খেতে দিলাম। খেতে দেওয়ার পর এখন ঘুমিয়ে আছে, প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে কারণ জল কাদার মধ্যে ভিজে ভিজে কাজ করেছে। তো মানে এমনিতেই শরীর খারাপ হয়েছে কয়দিন থেকে, বলছে ঠান্ডা লেগেছে, খুব শরীরটা খারাপ করছে, গা হাত পা ব্যথা করছে, তারপরে আবার বৃষ্টিতে ভিজেছে, জল কাদা ঘেটেছে, তো আরও শরীর খারাপ করবে। তো এখন শুয়ে আছে। আমি বললাম যে দোকানে যেতে হবে না, যত যাই হোক ওই যে দোকানে যাবেই, কাজ থাকুক বা না থাকুক দোকানে গিয়ে বসে থাকবে। তো ও দোকানে চলে গেল। তারপর আমি আমার কাজ পুরো কমপ্লিট করলাম, বাসনগুলো ধুয়ে ঘরদোর ঝাঁট দিয়ে গুবলুসোনাকে খাইয়ে নিচে মায়ের কাছে দিয়ে এলাম, যেটা রোজই করি। তারপর আমি ভিডিওতে ভয়েস দিই, বিকেলবেলা ভিডিও ভয়েস দেওয়ার পর সন্ধে হয়ে যায়, দিয়ে সন্ধে দিয়ে দিই। আর আজকেও মাংস নিয়ে এসেছে, ওই যে বললাম না আমার বড়মশাইয়ের মুখটা ভালো নেই, মানে একটু ঠান্ডা লেগেছে তো মুখটা কেমন হয়ে আছে, আর একটু ঠান্ডা লাগলে না মনে হয় ঝাল ঝাল কষা কষা মাংস খায়, ভালো লাগে খেতে। তো আজকেও মাংস এনেছে। আর আজকে আবার আমার যে দেওরের মাংসের দোকান, তো ওই যে কাকা শ্বশুরের ছেলে ছোটো ছেলের মাংসের দোকান, ওখান থেকেই কিন্তু মাংস নিয়ে আসে। তো ওর দোকানে মাংস শেষ হয়ে গেছিলো আজকে, আবার তো সকালবেলা বলে রাখতে ভুলে গেছিলো, সেই জন্য বাজার থেকে পর্যন্ত মাংস কিনে নিয়ে এলো। মানে আমাদের বাজারে কখনো মাংস কিনতে যেতে হয়নি, কারণ ওই যে দেওরের দোকান আছে তো ওর কাছ থেকেই মাংস কেনা হয়। তো আজকে ওর কাছে মাংস শেষ হয়ে গেছিলো বলে আমার বরাবর সেই বৃষ্টি পড়ছে, তাও সেই ছাতা টাতা নিয়ে মানে বাজারে গিয়ে মাংস কিনে নিয়ে এলো, এতটাই ওর খেতে ইচ্ছা করছে। তো আমি ওইদিকে মাংসটা রান্না করছি, আর ওই যে দেখো আমার বড় ছেলে, আর ওইদিকে ওর পাশে কিন্তু ওর ভাই আছে, মানে গুবলু সোনা, দুজন দুই ভাই বসে বসে কম্পিউটার দেখছে। আর আমি মাংসটা নামিয়ে পাশের গ্যাসে দিয়ে দিয়েছি, দিয়ে যেদিকে রুটিটা করে নিচ্ছি। ওই শ্বশুরমশাই খাবে রুটি খাবে দুটো, কারণ বাবা তো ঠান্ডার ধার, তো রাত্রের দিকটা না ভাত খায় না, রুটি বা মুড়ি খায়, আবার রুটিও খেয়ে সহ্য করতে পারে না, পেট খারাপ করে, তাই জন্য রুটিটাও পছন্দ করে না, মুড়ি খায়। এবার রোজ রোজ মুড়ি খেতেও তো ভালো লাগে না, না তাই জন্য আজকে রুটি খাবে দুটো, আর মাংস দিয়ে তো ভালো লাগবে খেতে। তো তার জন্য আমি তাড়াতাড়ি করে রুটিটা, দুটো রুটি করে বাবাকে আগে মাংসের ঝোলটা দিয়ে এলাম, নিচে সব দিয়ে এলাম, আর নিচে ভাত মা রান্না করেছিলো, দিয়ে ভাত এই যে নিয়ে এলাম, গুবলু সোনাকে আগে খাইয়ে দিলাম, দিয়ে তারপর আমরা সবাই খেতে বসলাম। আর একটা রুটি ছিল মাংস দিয়ে, রুটিটাও খেয়ে নিলাম। তো চলো, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটা তোমরা যারা সাবস্ক্রাইব করোনি এখনও, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, গুড নাইট, বাই।